আকাশ। হ্যাঁ স্যার বলুন। তোমাকে আমি ফোন করেছিলাম, তোমার বউ ফোন ধরে বললো তুমি নাকি রান্না করছো। তোমার তো উচিত কাজ হয়ে গেলে একটা আমাকে কল ব্যাক করার। স্যার আমি ফোন করেছিলাম, ম্যাডাম ফোন তুলেছিল, ম্যাডাম বলল আপনি নাকি বাসন মাজছেন। হ্যালো হ্যালো, বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? এ ভাই ওটা তোর ফোন না, এটা আমার ফোন, এই নিয়ে তোর ফোন। মিউজিক মা মাংস খাবো। আজ পূর্ণিমা খেতে নেই। মা মাংস খাবো। আজ অমাবস্যা খেতে নেই। মা মাংস খাবো। আজ একাদশী খেতে নেই। মা মাংস খাবো। আজ বৃহস্পতিবার খেতে নেই। কচি বাজার থেকে 1 কিলো মাংস নিয়ে আয়, তো খাবি খাবি করছিলিস। সরি মা, আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি। আম্মি ও ঠাম্মি, বাবা পাঠালো, এক বাটি চিনি দাও না। বালিতে তোমার নাম লিখে দেব, লেবারে মাখিং দিবে, লেবারে মাখিং দিবে। ইটেতে তোমার নাম লিখে দেব, মুসলায় ঢেঁকি দিবে, মুসলায় ঢেঁকি দিবে। হৃদয়ে তোমার নাম লিখে দেব, ডাক্তারে কেটে দিবে, ডাক্তারে কেটে দিবে। হাই বে, তা বালিতে নাম লেখলে লেবারে মুসলা মাখিং দিবে, ইটে নাম লেখলে মুসলাতে ঢেঁকি দিবে, হৃদয়ে নাম লেখলে সালা ডাক্তারে কেটে দিবে। তাই বে নাম লেখবো কতিবে। আসবো আমাকে দেখে মনে হচ্ছে যে আমি আপনার স্কুলের টিচার আর আপনি আমার ছাত্র। আগে না, আপনি স্ত্রী আমি স্বামী। আপনি বুঝতে পেরেছেন? খটের মরা ওখানে দাঁড়িয়ে না, থেকে ভেতরে আসুন। আপনি আমাকে ঘাটের মরা বললেন, আমার বয়সটা কত বলুন। ও ভাই ও গুটি ডরা, হা হা হা, ও মারে সালার গরু দুটো হইছে কালা। বলুন স্যার। বলছি এই গ্রামে মেম্বারের বাড়ি যাবো, রাস্তাটা কোথায় রে? স্যার যা বলবেন একটু জোরে বলবেন, আমি একটু কানে বেশি শুনি। বলছি কি যে এই গ্রামে মেম্বারের বাড়ি যাবো, রাস্তাটা কোথায় রে? স্যার চেম্বার, একটা চেম্বারেও জল থাকে না, দেখছেন না সব শুকনো। ওরে বাবা, চেম্বার নয় মেম্বারের বাড়ি যাবো, রাস্তাটা কোথায়? গরু, এ গরু আমার নাই, একটা শ্বশুর দিয়েছে আর একটা আমার গরু। ওরে ভাই, মেম্বারের বাড়ি যাব, রাস্তাটা কোথায়? দুধ 3 কেজি করে দেয়, এমনি খুব ভালো গরু। একে দিয়ে হবে না, এর মনে হয় তার কাটা আছে। এ ভাই তুই শোন, এই গ্রামে মেম্বারের বাড়ি যাব, রাস্তাটা কোথায় ভাই একটু বলবি? গোল গোল আন্ডা, গোল গোল আন্ডা, সিপাহী কে ডান্টা, সিপাহী কে ডান্টা, বিলাই কে পোঁচ, বিলাই কে পোঁচ, মামাজি কে মোঁচ, মামাজি কে মোঁচ। জোরসে বলো বাবু, এক জোরসে বলো বাবু। ওকে উল্টো করে ঝুলিয়ে মারো, যাতে গায়ে কাল শিটে পড়ে যায়, সাদা কালো জেব্রার মতো। দুটো পাই খোঁড়া করে দাও, যাতে হামাগুড়ি দেয় বাচ্চাদের, বাচ্চাদের মতো। বাপরে কত নরম গাল বে তোর, নরম গাল, মার মার মার, আরেকবার মার। বাপরে কি মাখিস বে গালে, নরম কত বে। আবে রোজ রাইতে শুনো মাখি, কই দেখি দেখি দেখি। জীবনে বহুত রকমের খ্যাপা দেখেছি, এরকম খ্যাপা বাপ জন্মেও দেখিনি। কিন্তু ভাই গালে ব্যথা করছে যে বে। ওয়া একটু একটু করবে, ওয়া কিছু হবে না। কিন্তু তোর গাল ভাই নরম গাল, ফাইন গাল, তুখার গাল।
আসুন দাদারা আসুন, নিয়ে যান আমার কাছ থেকে, 100 টাকা লাগবে না, মাত্র 90 টাকা কম, 10 টাকা 10 টাকা 10 টাকা, আপনি খাবেন, আপনার ছেলে খাবে, আপনার পুরো পরিবার খাবে, আপনার 14 গোষ্ঠী খাবে, নিয়ে যান, তবু শেষ হবে না, 10 টাকা, মাত্র 10 টাকা, নিয়ে যান। হ্যাঁ রে ভাই, কি এমন জিনিস রে যে 10 টাকায় আমি খাবো, আমার 14 গোষ্ঠী খাবে, তবুও শেষ হবে না, চ তো একবার দেখে আসি, চ কই দেখেন 10 টাকার কি এমন জিনিস আছে, দেখেন তাড়াতাড়ি দেখেন। এই যে দাদা নিয়ে যান, মাত্র 10 টাকায় প্লাস্টিকের গ্লাস, নিয়ে যান, আপনি খাবেন, আপনার পুরো পরিবার খাবে, আপনার 14 গোষ্ঠী খাবে, তবু শেষ করতে পারবেন না, মাত্র 10 টাকায়। ঠগাবার যুক্তি তো ভালোই পেয়েছো, 10 টাকায় সারা জীবন পয়সা খাবে, চাল হাট এখান থেকে, দিতে হবে যেন তোকে আর এই গ্রামে না দেখি, নাহলে থ্যাপটা বাদরচড়া করে দিব। ডাক্তারবাবু আসবো, ওয়েট প্লিজ, 1 কিলো। ও নো, কি করে কি রে বচা, তোর মন খারাপ কেন? না তেমন কিছু না, আমার সাদা মনে একটাই প্রশ্ন ছিল। তা কি প্রশ্ন বল? সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে ইট বালি সিমেন্টের কি হবে? ও সোনা, আমি আমাদের বিয়ের জন্য আমার বাবাকে কেমন ভাবে মানাবে? কাকু, আমি আপনার মেয়েকে আপনার থেকেও বেশি ভালোবাসি, আমি আপনার মেয়েকে আপনার থেকেও বেশি ভালোবাসি, আপনি বলেন তো আপনার মেয়েকে মা আর আপনাকে দাদু বানিয়ে দি? কি করে পাঁচটা স্যাড শট। কাকে মারতে বলছো গো? হাড়াদুনের বাচ্চাকে সোনা, ওই বেটার ছেলে আদি বজ্জাতের কাদি। তুমি জানো সুইটি আমার রিভলভারটা নিয়ে ওকে খুন করতে গিয়েছিল, বেটা কিছুতেই খুন করতে দেয়নি, আবার নাকি সুইটিকে বেঁধে রাখা হয়েছিল, ওর ছাল আমি ছাড়াবো। ও মা, ও সগিরা ঘুমিয়ে গেছি নাকি রে? কিরা খিলার বাপ নাকি? আরে হয় হয় আমি আমি ওঠে দে মনি, তোর আব্বা এসে আর ধুত তরি কাপড় সুপুর জড়িয়ে নিয়ে শুয়ে থাকে, বাপা কন কর, আবার সে মেজের বাপা আবার কনে থুলাম। আরে মনা কুদে যাচ্ছিস, আর বলিনি বড় ভাইয়ের জন্য একটু খিরে দিলাম তাই নিয়ে যাচ্ছি, তোর হাতের খির একটু খাওয়া, আমারও মন যাইছে, তাহলে চ বড় ভাইকে দিয়ে আর আগে একটু খেয়ে নি। আহ বিশাল লাগলো, কিন্তু নুনটা নুনটা ভাব, চ বড় ভাইকে এইটুকুনে দিয়ে আসি গাই। ঘরের ভেতর হাড়িটা ছিল, আমি নিয়ে এলাম, ওটি কিন্তু এক হাড়ি পানি ছিল, কেন কি হয়ে? আবে প্রত্যেকদিন রাতে উঠতে আমার ভয় লাগে, তার জন্য আমি এই হাড়িতে মুর্তি, সকালে যেটা ছিল ওটা আমার মুখ ছিল। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নেই? আর বৌদি গরিবের আবার গার্লফ্রেন্ড? ও সো স্যাড, তোমার কষ্ট হয় না? কষ্ট আবার কি আছে বৌদি, রাতে ঘুমানোর আগে একবার জেনারেটর চালিয়ে দিই। শালা দেবনা। এখন আ কেন, আ যা মেয়েটার পেছনে যা, মাকে ছেড়ে মেয়েকে ধরলো, ওর বাপ যে তোকে মেরে তোর লাশ গায়েব করে দেয়নি, এই তোর বাপের ভাগ্য। গায়েব করবে বলেই হলো, আর আমি চুপ করে বসে থাকবো? তালেই বাবা, তোমার ছেলেকে মেরেছে বলে তোমার বুক চরচর করছে, আর ওদের মেয়ে তাকে ঘরের মধ্যে বন্ধ করে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিল, এই ইডিয়েটটা। এরকম করে ফাঁকি দিল, তাই ছেলেটার কতদিন হাঁটতো, মেলাদিন খাইনি, কয়দিন খাইনি, 4 দিন। হাজারে সুন্দরী, আমি তোমাকে আমার মনের চোখ থেকে দেখছি, তুমি কত সুন্দর, চলো আমরা দুজন পালিয়ে কোথাও বিয়ে করি, চলো। কানা তুই আমার মামা তোমার হাত ধরে কি বলছিস? বাবা কালার থেকে বেঁচে গেলাম, কালাজা কেলাই।
কালো পালা করলাম।